রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঘোলাবটির ঘর এম আর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন রংপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাদু। এ সময় উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন রশিদ মেরাজুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আজিজুর রহমান ডাঙ্গা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের নির্বাহী সদস্য কৃষিবিদ লুৎফল বাড়ি ওসমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, তরুণ উদ্যোক্তা বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ সহ আরো অনেকে। পরে বিশিষ্ট ব্যবসায়ী নান্নু মিয়াকে সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাত্তা মিয়াকে সাধারণ সম্পাদক করে 61 সদস্য বিশিষ্ট রামনাথপুর ইউনিয়ন কৃষক লীগের কমিটি অনুমোদন করা হয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।